হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপসিস ম্যাজিক। তো গাইস আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন সকাল না ঠিক 10টা বাজে। তো আমরা 12টা ট্রেন ধরবো কৃষ্ণনগর থেকে, আর আজকে যাচ্ছি, আমার একটা পরীক্ষা আছে যেটা সিট কল্যাণী কলেজে পড়েছে, কল্যাণী পলিটেকনিক কলেজে। তো সেই পরীক্ষাটা দুপুর 3:30 থেকে, তো আমরা 12টা ট্রেন ধরে যাব। তো গাইস চলো যা যাক। তো এখন খুব হুটোপাটায় আছি, বেশি কথা বলতে পারছি না। তো ওই পরীক্ষাটা 3:30 থেকে 5টা পর্যন্ত, তো তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যাচ্ছে। তো এই রেডি ফেডি হলাম, গরমে পুরো চুল টুল একদম মুছে পড়ে বেঁধে নিয়েছি। তো চলো যা যাক, তারপরে কী কী হচ্ছে তোমার সাথে অল্প অল্প করে শেয়ার করবো। তো চলো যাই। আর এবার এই যে আমি ঘাটের এখানে চলে এসেছি, তো আমি যেই এলাম আর একটা নৌকা ছেড়ে দিল। তো এখন এই ঘাটের এখানে এসেছি, দাঁড়িয়েছি, আর সামনেও ওইদিকে মায়াপুর দেখা যাচ্ছে। অনেকদিন মায়াপুর যাওয়া হয়নি, তো একদিন মায়াপুর যেতে হবে। তো আজকে আমার এসএসসির যে এমটিএস পরীক্ষাটা আছে, এটা অনেক শিডিউলে হয়, তো আমার বান্ধবীদের এর আগে হয়েছে, এবার আজকে আমার ডেট, কালকে আর একটা বান্ধবীর আছে। তো এবার আমরা নৌকাতে উঠবো, নৌকাতে উঠে তারপরে ওই পাশ থেকে অটো ধরবো। তারপরে আমরা নৌকায় উঠে পড়েছি, আর নৌকা থেকে চারপাশে গঙ্গাটা দারুণ সুন্দর লাগে। তোমাদের দাদাভাই দেখো দাঁড়িয়ে আছে। নৌকায় প্রচুর ভিড় ছিল, আর প্রচণ্ড রোদের জন্য আমি ছাতা নিয়ে যাইনি, কিন্তু সবাই ছাতার তলায় দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমি সানগ্লাসটা ক্যারি করেছিলাম, এটাই আমার ভাগ্য ভালো বলতে পারো। তো সানগ্লাস আর হেডফোন আমি যেখানেই যাই সেখানেই ক্যারি করি, এটা আমার মাস্ট। তো তারপরে নেমে আমরা অটোতে উঠেছি, আর এই দেখো মহাপ্রভুর স্ট্যাচুটা কি ভাল লাগছে। আর এই যে এখন অটোতে উঠে বসেছি, অটোতে একটাও লোক এখন আসেনি, মানে আমাদের যে নৌকাটা এলো সেই নৌকাটাতেই মাঝখানে বসবো বলে এইখানে মানে উঠলাম, না হলে আগেরটাতে জায়গা ছিল ওটাতে বসতে পারতাম, কিন্তু ওটাতে গেলাম না শুধু এই মাঝখানে বসবো বলে। মাঝখানে বসে গেলে একটা আলাদা আরাম লাগে। আর এখানে দাঁড়িয়ে আছে, আর আমি অটোর ভেতর বসে আছি। এখানেই গরমে অর্ধেক সেদ্ধ হয়ে গেলাম বাবা, কল্যাণী এতে এতে কী অবস্থা হবে ভগবানই জানে। আমরা মনে হয় 12:10-এর 8-এর ট্রেনটা পাবো না, 12:20-টাই ধরতে হবে। তো যাই হোক, এখন এখানে ওয়েট করি, লোক ভর্তি হলে তবে ছাড়বে। এর আগে যে অটোটা ছিল সেটাতে আমরা জায়গা পেয়ে যেতাম, কিন্তু এই মাঝখানে বসবো বলে আগের অটোটাতে ছেড়ে দিয়েছি, কারণ ওটা পেছনে সিট ছিল। আর এই মাঝখানে না বসলো না ঠিক আমার ঠিক একটা মন পছন্দ মতো আরাম লাগে না। আর তোমাদের দাদা ভাই দেখো, ও একদম গরমে মানে অটোতেই উঠছে না, আর অটোতে এখনও লোক ভর্তি হয়নি, আর একটা নৌকা এলে তবে ভর্তি হবে। তো এখানেই মনে হচ্ছে অর্ধেক সেদ্ধ হয়ে গেলাম, কল্যাণী এতে এতে না কী হবে জানি না। তো চলো তোমাদের দেখাবো। 10-15 মিনিটের মধ্যে লোক ভর্তি হয়ে গেছিলো, আর আমার এই অটোটা ছেড়েও দিয়েছিলো। তো এবার আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর তারপরে ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে চলে এলাম, আর তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের কল্যাণী যাওয়ার ট্রেনটাও চলে এলো। তো দেখো ট্রেনে উঠে, ট্রেনটা আজকে খুব একটা বেশি ভিড় ছিল না, তো আমরা 12:08-এর ট্রেনটাই পেয়ে গেছিলাম। তো তোমাদের দাদাভাই এসে তাড়াতাড়ি টিকিট কেটে নিলো, আর আমরা তারপর ট্রেনে উঠে বসে পড়লাম। তো অনেক দিন পরে জেনারেল কামরায় উঠলাম, আমি সাধারণত লেডিসে গিয়ে থাকি, কারণ জেনারেলটা বেশ ঘিঞ্চি মনে হয় আমার, তো এর থেকে লেডিসটা অনেক বেটার। তো আমি যেহেতু একা একাই বেশি ট্রাভেল করি সেই জন্য মার বাড়িটারই যাই। আর তারপর দেখো আমরা কল্যাণী স্টেশনে নেমে গেছি ফাইনালি, অনেকক্ষণ ট্রেনে থাকার পর, প্রায় 1 ঘন্টা ট্রেনে থাকার পর কল্যাণী নামলাম। আর এই যে কল্যাণী স্টেশনে সবে নামলাম, তো এখানে মারাত্মক রোদ, এখন 1:45 বাজে। তো আমরা দেখি খেয়ে দেই, ভাবছি একবারে পরীক্ষা সেন্টারে ঢুকবো। তো 3টেই লাস্ট টাইম ক্লোজ আপে মানে ক্লোজ হয়ে যাবে আমাদের। তো এখন এই আমরা হেঁটে আসে, তো এখানে মারাত্মক রোদ, আর চারপাশটা দেখো, তো এখানে প্রচুর স্টুডেন্ট নামলো, কিন্তু আমার চেনাশোনা একটাও নেই যে আমি কারোর সাথে কন্ট্যাক্ট করব। তো যাই হোক চলো যা যাক, দেখি খাই না আগে যাই কি করে তোমার দাদা ভাই, দেখি চলো। তারপরে আমরা ব্রিজের ওপরে উঠলাম, আর ব্রিজের ওপর থেকে কল্যাণী স্টেশনটা দারুণ লাগছে। তারপর ব্রিজ পেরিয়ে আমরা বেরিয়ে এলাম কল্যাণী স্টেশনের পেছন দিকে, তো এখান থেকে আমরা টোটো ধরবো, আর তার আগে দেখি খেয়ে টেয়ে নেওয়া যায় কি না। তো আমরা খাবার হোটেলের সামনে চলে এসেছি, আর আমি বসে পড়েছি খেতে। তোমাদের দাদা ভাই এখন খাবে না, আমাকে পরীক্ষার হলে ঢুকে তারপরেও খাবে, তো আমি খেয়ে টেয়ে পরীক্ষা দিতে ঢুকবো। আর আজকে আমি প্লেন সবজি ভাত খাবো, কারণ যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি। তো এখানে ভাত ডাল আলু ভাজা একটা কিসের তরকারি ছিল, তো এই সমস্ত দিয়ে আমি প্লেন নিরামিষ ভাত খেয়ে নিয়েছি। তারপরে আমরা টোটোতে উঠে, টোটোতে করে আমরা যাচ্ছি আমার কলেজের উদ্দেশ্যে
এসছে, তো আমার কলেজটা আমি এর আগে নেটে দেখিয়েছি তোমাদের দাদাভাই, খুব সুন্দর দেখতে। তো চলো সামনে ফাইনালি গিয়ে আমরা দেখি কেমন। তো আমরা দুজনেই টোটোদায় ছিলাম, আর এত গরম না ওখানে, আমি শুধু ঘাম মুছতে মুছতে যাচ্ছি। তো যাই হোক, একটা এক্সাইটমেন্টও যেমন আছে তেমন একটা নার্ভাসনেসও কাজ করছে। তো চলো, তো এই দেখো, তারপর আস্তে 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 রাস্তায় টুকটাক ভালোই ভিড়। আর এই দেখো আমার কলেজ, তো কলেজটা কিন্তু দারুণ সুন্দর। এটা নার্সিং প্লাস আইটিআই পলিটেকনিক কলেজ এইরকম। তো তারপরে আমরা টোটো থেকে নামলাম, আর এই পাশ দিয়ে দেখো এই পাশটা আছে কল্যাণী শিল্পাঞ্চল, এখানে ট্রেনে করেও আসা যায়, কিন্তু ট্রেন অনেক লেটে লেটে বলে আমরা টোটোতে চলে এলাম। তো তারপরে এখানে দেখো কলেজের সামনে চলে এলাম, প্রচুর স্টুডেন্ট চলে এসেছিলো তাই ভালোই ভিড় ছিল। তারপরে ফার্স্টে গিয়ে তোমাদের দাদাভাই আমার অ্যাডমিটটা এখানে মিলিয়ে নিল, আর তারপরে আমি দাঁড়িয়ে থাকাকালীন তো গেটের ভেতরে সামান্য ফোনটা ঢুকে কলেজটার একটা ভিডিও করলাম। তো কলেজটা অসাধারণ সুন্দর দেখতে। তো তারপরে আমি কিছু ছবি তুলেছিলাম। তো এটা হলো মেন কলেজের গেট, কলেজের বাইরে দেখো প্রচুর স্টুডেন্ট ছিল। তারপরে ভেতরটা ছিল ঠিক এইরকম, প্রচুর ফুল গাছটা চারিদিকে সাজানো ছিল। আর তারপরে ভেতরে এই রাস্তা দিয়ে আমরা ঢুকে এই বাঁদিকে গিয়ে আমাদের রুম ছিল তিনতলায়। আর এখানে গিয়ে আমার নজর কেড়েছিল এই জিনিসটা, যেটা গাছটাকে কেটে কেটে এত সুন্দর ফুলের মতো স্ট্রাকচার বানিয়েছে। তারপরে এখানে প্রচুর ঘাস দিয়ে ঢাকা, একদম বসার জায়গা ছিল। তারপরে পরীক্ষা টরীক্ষা একদম কমপ্লিট করে সোজা কল্যাণী স্টেশনে চলে এসেছি, আর এখানে এসে এবার ট্রেন ধরার তারা। আর এই যে এখন স্টেশনে এসে দাঁড়ালাম, 5:32 ট্রেনটা পেয়ে যাবো। মানে হুটোপাটা হুটোপাটা করে এসেছি, কানের টানে সব খুলতে হয়েছে পরীক্ষার রুমে, আর এই হাতের এগুলো ট্রেন এলে ট্রেনে উঠবো। তো 5:30 ট্রেনটা আমরা দৌড়াদৌড়ি করে এসে পেয়েও গিয়েছিলাম, কিন্তু আমি উঠেছিলাম লেডিসে, তোমাদের দাদাভাই উঠেছে জেনারেলে, কারণ মারাত্মক ভিড় ছিল। জেনারেলে ওঠা তো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, লেডিসেও এত ভিড় ছিল যে আমি জায়গায় পাইনি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, খুব কষ্ট হয়েছে, জায়গা পাইনি প্রথমে অনেকক্ষণ। তো তারপরে আমি রানাঘাটে এসে জায়গা পেলাম, যখন জায়গা পেয়ে বসলাম তখন আমি কানেরটা পরলাম, চুলটা বাঁধলাম, কারণ ওখানে ক্লিপ পরে গিয়েছিলাম। তো ক্লিপটা মানে খুলতে হয়েছিল, পরীক্ষার হলে অ্যালাউ ছিল না, যার জন্য আমার গাটার দিয়ে চুল বাঁধতে হয়েছিল। তো চুলটুল ভালো করে বাঁধলাম, তারপর ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়লাম। আর দেখো এখানে খুব বৃষ্টি হয়েছে, আকাশটা এত সুন্দর। তারপরে আমরা এখানে দাঁড়ালাম, তো কিছু খেতে ইচ্ছা করছিলো, খুব খিদেও পেয়েছিল, আর রাস্তায় বেরো না দেখবে একটু খিদেটা বেশিই পায়। তো এখন সেরকম কিছু পাবো না, একটু চা খেতে ইচ্ছা করছিলো, তো দেখি চায়ের দোকান। তো এই যে তারপরে আমরা চায়ের দোকানে চলে এলাম, ইনি কিন্তু ভালো চা বানায়, তোমাদের দাদাভাই দেখো খাচ্ছে চা। তারপরে আমি আমার চাটা খেয়ে নিলাম, তো ইনার কাছে আমি চা খাই কৃষ্ণনগর এলে, কারণ এই দাদুটা খুব সুন্দর চা বানায়। এখানে যে চাটা খেলাম, চাটা ছিল এত ভালো যে আমি 2 কাপ খেয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি এই অটো ধরবো বলে অটোর দিকে যাচ্ছি, তো পুরো টায়ার্ড হয়ে গেছি, চলো অটোর দিকে যাওয়া যাক। তো আমরা ফাইনালি নবদ্বীপে চলে এসেছি, এই মানে অটো থেকে নামলাম, নেমেই এখন নৌকাতে উঠতে যাচ্ছি। তারপর ঘাট পার হওয়ার জন্য নৌকাতে উঠে দাঁড়ালাম, বেশ সন্ধ্যের পরিবেশ, অন্ধকার, ভালোই লাগছে। তো তারপরে আমি নৌকা পার হয়ে এই পাশে এসে দাঁড়ালাম, তোমাদের দাদাভাইয়ের একটু দোকানে, কোন দোকানে কাজ ছিল, তো সেখানে গেল আমাকে দাঁড় করিয়ে। তো আমি এখানে 10-15 মিনিট দাঁড়ালাম, তো বোরিংই হচ্ছিলাম। তো তারপরে এখান থেকে গেলাম, বাইরে যাওয়ার সময় কিছু খেতে হবে, তো মঞ্জিনিসে ঢুকলাম। তো এখান থেকে চিকেন 65 নিলাম, ইচ্ছা ছিল মোমো খাওয়া, সেটা হলো না। বাড়ি ঢুকলাম, এখন বাজে 8:25 মতো, তো রাস্তায় একটু মোমো খাবো বলে দাঁড়ালাম, তো দেখলাম মোমোটা আজকে বসেনি, মঙ্গলবার তো, তো তার আগে একটা বসেছিল মোমো, আমি আবার এখানে খাবো বলে আমার খাওয়াটাই হলো না। যাই হোক, তখন মঞ্জিনিসে ঢুকলাম, মঞ্জিনিসে ঢুকে একটা চিকেন হটডগ খেলাম, হটডগ না সরি চিকেন 65 খেলাম, তো তোমাকে তো দেখালাম। আর এখন এই বাড়ি এলাম, খুব টায়ার্ড হয়ে গেছি, সেই সকাল গেছি 10:00 বেরিয়েছি, আর এখন এই 8:30 বাইরে ঢুকছি, মানে 12 ঘন্টার থেকে জাস্ট 1.5 ঘন্টা কম। তো মামনি এখন আবার রাতে, আজকে মঙ্গলচণ্ডীর পুজো করেছিল, তো রাতে লুচি টুচি ঢুকে দেখলাম করছে, তো আবার রাতে এই খাওয়া দাওয়া হবে। আর এই গরমে দেখো আমাদের এদিকে একটু বৃষ্টি হয়নি, আর কল্যাণী তো ওখানে এত বৃষ্টি হয়েছে, যাক আমরা বেরোনোর আগে যে বৃষ্টিটা থেমেছে এটাই ভালো, তো তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো ওই ট্রেনটা যদি আমরা না পেতাম 5:30 ট্রেনটা, তাহলে আমাদের এত তাড়াতাড়ি আসতে পারতাম না। পুরো টায়ার্ড হয়ে গেছি, এখন একবার ফ্রেশ করে একবার স্নান করব, পরে টরে তারপরে ঘুমাবো। আর দুপুরে আমার ঘুমানোর একটা অভ্যাস আছে, দুপুরে না ঘুমালে না মাথাটা কেমন সারাক্ষণ ঝিনঝিন করে, সেরকমই করছে এখন, যেটা মানে আমার হয়। বলে রাখি পরীক্ষা আমার মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা ভালো যে আমার প্রিপারেশান ছিল, খুব যে ভালোভাবে পড়ে গেছি সেমন কিছু ছিল না। আর এই যে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম উজ্জয়িনীতে, যার জন্য আরও পড়াটা আমার মানে আগে থেকে এক্সাইটেড ছিলাম যে যাবো যাবো, আবার গিয়ে তারপরে বাড়ি এসে আবার 2 দিন তার রেস্ট ছিল,
যা টিপটা বাড়ি এসে উঠে গেল। তো হলো সেই জন্য খুব একটা ভালোভাবে পড়ায়নি, কিন্তু মোটামুটি প্রশ্ন খুব একটা খারাপ ছিল না, সোজাই ছিল, আর পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আমার। দেখা যাক রেজাল্টের পরে কী হবে। তো এই পরীক্ষাটা আগের বছর আমি ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু কম্পিউটারে পরীক্ষা বলে না আগের বছর আমি যাইনি, মানে একটা কেমন ভয় ভয় লাগছিলো। তো এবছর কম্পিউটারে কালকে থেকে আমি ভর্তি হয়েছি, আর এই মানে আজকে কম্পিউটারে পরীক্ষাটা দিলাম। তো খুব একটা টাফ না, ওখানে সব কিছু ওরা খুব মানে ওখানে যে স্যার ম্যাডামগুলো ছিল খুব আমাদের হেল্প করেছে, সব কিছু বলে দিচ্ছিলো না বুঝলে না পারলে। তো ভালোইভাবে মানে করেছি, তো পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। আর এই হচ্ছে বাড়ি আসার সময় মানে আমার শিমুরালিতে তো মামার বাড়ি, তো মা দিদা বারবার ফোন করে বলছে আয় আমাদের বাড়ি, কিন্তু এত গরম না মানে আমার আর কিচ্ছু ভালো লাগে। আর আজকে একটা রাত থেকে আবার কালকে চলে আসতে হবে, কাল কম্পিউটারে ক্লাস আছে, আর কদিন পরে 10-12 দিন পরে তো রথ, তখন তো মা আসবেই, ছেড়ে তো পারে দাদাভাই বলে যেতে হবে না। আর আমারও সত্যি কথা বলতে খুব একটা মানে যেতে ইচ্ছা করছিল না এই গরমে, মানে আমার দিদাদের ওখানে আরও গরম, আমাদের এখানে যাওয়া একটু কম লাগে না, ওখানে আরও গরম, সেই জন্য আর ওখানে গেলাম না। তো গাইস চলো আর কথা বলতে পারছি না, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিছনাই সপাট হয়ে শুয়ে একদম এখন একটু ঘুমাবো, রাতেও ঘুমাবো। তো এখন একটু না ঘুমালে বেশ মুডটা ভালো হচ্ছে না। তো আর আমার আজকে যে পরীক্ষাটা ছিল সেটা ছিল এসএসসির এমটিএস পরীক্ষা। তো এই পরীক্ষাটা দিতে হলো গিয়েছিলাম, এই আমার যে কলেজটাতে পড়েছিল না পরীক্ষা, মানে তোমার কল্যাণীর যে কলেজটাতে পরীক্ষা পড়েছিল, পলিটেকনিক একটা কলেজ ছিল, তো পলিটেকনিক আইটাই এরকম টাইপের একটা কলেজ ছিল। কলেজটা দারুণ সুন্দর, ভিউ ছিল ভেতরে, কিন্তু ফোন এলাও ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি, তো সেভাবে করতে পারিনি ভিডিও। দারুণ ছিল, মানে গিয়ে হুটোপাটা করে ঢুকেছি সেভাবে করতে পারিনি, আসার সময় ট্রেন ধরার তারার জন্য করতে পারিনি। খুবই খুবই সুন্দর ছিল, মানে আমি এতদিন যত কলেজ দেখেছি তার মধ্যে সেরা এই কলেজটা, এত সুন্দর। মানে কলেজের ব্যাকগ্রাউন্ড ছিল, চারপাশটা সাজানো, কলেজটাও খুব সুন্দর ছিল, আর আমরা যে রুমটাতে পরীক্ষা দিয়েছি সেটাও খুব সুন্দর ছিল। চলো গাইস, যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাইক শেয়ার করো কমেন্ট করো। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হবে।